মর্নিং গাইজ, আজ হচ্ছে 3rd August আর এখন বাজে ঠিক 7:35 আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এবার একটু চা খাই, খেয়ে তারপর ঠাকুর ঘরে যাব। আর কালকে রাতে মাঝরাতে হঠাৎ করে এত বাজ পড়েছে ভাবা যায় না, তার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছিল তুমুল। তখন কটা হবে, এই 1:30-2, আর আমি আমার মেয়েদেরকে দুজনকে এই ঘর থেকে একদম ডেকে তুলে নিয়ে চলে গেছি। বড় মেয়ে না ভয়তে উঠে পড়েছিল, ছোট ঘুমাচ্ছিল, দুজনকে তুলে নিয়ে আমি আর বাপ্পা দুজনে ওর ঘরে নিয়ে চলে গেছি। কারণ কোনো কিছু বিপদ যদি হয় খুব ভয় করে, আর এত বাজ পড়ছে মানে আমরা রীতিমতো ভয় পেয়ে গেছি দুজনে। তার সাথে বাচ্চা মানে বড়টা জেগেছিলো বলে ও ভয় পেয়েছে, ছোটটা ঘুমাচ্ছিল, ওকেও ডেকে তুলে নিয়ে গেছি। এখন ও ঘরে সবাই ঘুমাচ্ছে, কারণ ঘুমটা একটু হ্যাম্পার হয়েছে, কিন্তু আমার ঘুমটা টাইম টু টাইম কেটে যায়, তাই কেটে গেছে। আর ফার্স্ট এই দেখো, এটা হচ্ছে লিভিং রুমটা, তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি। দেখিয়ে নিয়ে সোজা আমি চা করবো, চলো তাহলে সেখানে। লিভিং রুমটা পরিষ্কারই আছে, শুধু সোফার কভারটা একটু কুচকে গেছিলো, সেটাকে আমি ঠিক করে দিয়েছি একদম। আর ওয়েদারটা মেঘলা, সূর্য ওঠেনি। এই হচ্ছে ডাইনিং টেবিল, তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে তোমরা আগেই জানো যে আমি পুরো গ্যাস বা গ্যাসের যে টেবিল থাকে সেগুলো পরিষ্কার করি। একদিকে চা বসিয়ে দিয়েছি করার পরে, আর তারপরে একদিকে আমি চালটা ধুয়ে রেখেছি এবং তাতে জল দিয়ে রাখছি, তাড়াতাড়ি ভাত হয়ে যায়। তো চাটা একটা নেশার জিনিস, সকালবেলা অনেক সময় রচাও খাই, তো আজকে ইচ্ছে করলো একটু দুধ চা খেতে, তাই একটু দুধ চা খাচ্ছি। তো আমি রোজ রেগুলার বেশি এখন আর দুধ চাটা খাই না। তো চা তৈরি করতে করতে আমি বাকি কাজগুলো সারতে থাকি। যদি ডাল ভেজানোর থেকে ডালগুলো একটু ভিজিয়ে দিই, তাতে কি তাড়াতাড়ি একটা প্রেশারের সিটিতেই কিন্তু ডালটা হয়ে যায়। তো এই কাজগুলো প্রত্যেকেই গুছিয়ে করতে হয়, আর মনে করে করে। মেয়েদের এটাই একটা মানে অভ্যেস যে সব কিছুই মনে করে সব কাজ করতে হবে। তো চাটা আমি একদম এই সময়টা একা থাকি বলে একদম একাই খাই, আর তারপরে যখন হাজবেন্ড ওঠে তখনও আবার আলাদাভাবে একটু চা করতে হয়, বা ও অনেক সময় আমলা জুস খায়, সেটাকে আমি দেখাবো কীভাবে আমি আমলা জুস করি। আর অনেক সময় র চায়ের সঙ্গে মধু দিয়ে তুলসী পাতা দিয়ে খায়। তো আজকে দেখতেই পাচ্ছ আমার চা এসে গেছে, এবার চাটা এনজয় করি। চা খাওয়ার সময়টা একদম নিজস্ব, এই সময় কেউ থাকে না, আমি একাই থাকি বেশিরভাগ সময়, আমি একাই থাকি, সবাই একটু ঘুমায়। আর এটা হতো না, কারণ স্কুল টুল থাকলে সকালবেলা উঠে খুব পড়াশোনায় সব থাকতো। লকডাউনটা মানুষের প্রত্যেকটি জীবনযাত্রাকে নষ্ট করে দিয়েছে, বিশেষ করে বাচ্চাদের। তো এবার আমার ছোটো মেয়ে উঠে পড়বে, আমি চাটা খেয়ে নিই, আর তারপরে বাকি কাজ করতে থাকবো। ফার্স্ট করবো ঠাকুর পুজো, তারপরে পরপর পরপর কাজ করবো। চলো চাটা আমি আমার মতো এনজয় করি। আজ হচ্ছে 4th August আর এখন বাজে 12, কিন্তু কেউ বলবে না, মনে হচ্ছে যেন ভোরবেলা যখন আমি ব্লগ করি সেই সময়টা, 7:30-7:30 বাজে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই এক পশলা ভালো বৃষ্টি হয়ে গেল, আকাশটা দেখতেই পাচ্ছ। ওয়েদারটা এত বাজে কি বলবো, আর বৃষ্টি একদম ভালো লাগছে না। বেশি বৃষ্টি হয়ে যাওয়া মানেই হচ্ছে জল জমা। তো জানলাগুলো বন্ধই ছিল একটু বৃষ্টি কমাতে, ওই জানলাটা খুলে দিয়েছি, পাখাটা চলতে বন্ধ করে দিই। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতো করেছি, আর কাতলা মাছ যখনই রান্না করবে না একটু বেশি করে রসুন দেবে, দেখবে টেস্টটাই একদম দারুণ হয়ে যায়। আর উচ্ছে ভাজা করেছি, আর তরকা করে রেখেছি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাবুলি চানার রেসিপিটা। তো কাবুলি চানাকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে ওটাকে একটু চাপাতা দিয়ে সেদ্ধ করে রেখেছি, তাতে একটু কালো ভাবটা আসে। আর পেঁয়াজ আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। হলুদও দিয়ে দেবো, যদি চিনি লাগে চিনিও দিয়ে দেবো। আর আমি নিয়ে নিয়েছি এভারেস্টের এই চানা মশলা, এটা চানা মশলাটা দেবো, আর তাতে দিয়ে দেবো একটু টক দই। একটু টক দই না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এ দেখো টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। তো আমি মোটামুটি 200 গ্রামের মতো কাবুলি চানা নিয়েছি, তাই পুরো চানা মশলাটা দেবো না, অর্ধেকের মতো দেবো, আর অর্ধেকটা রেখে দেবো, পরে যখন করবো আবার কাজে লেগে যাবে।
তো এইভাবে মশলাটা নাড়ার পরে যখন তেল বেরিয়ে আসবে তখন দই দেবো, কিন্তু দই দেওয়ার পরে কিন্তু সমানে নাড়তে হয়, নাহলে কিন্তু দইটা ফেটে যায়, আর ফেটে গেলে কিন্তু বিচ্ছিরি দেখতেও লাগে, খেতেও স্বাদ হয় না। তো দই দেওয়ার পরে নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোয়। আর এই দেখো কাবুলি চানাটা ভালো সেদ্ধ হয়ে গেছে, আর চা পাতা দেওয়ার জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি একটু কালো কালো। তো এই চা পাতাটাকে আমি এমনিই দিয়ে দিই, দিয়ে কী করি ছাঁকনি দিয়ে এই লাস্টের জলটা ভালো করে ছেঁকে নিই, তাহলে চা পাতাগুলো আটকে যায়, এই কাবুলি চানা হয়েও গেছে আর খেতে দারুণ হয়। তো কাবুলি চানা থাকলে অনেক সময় আমরা ভাত দিয়েও খাই, আর রাত্রে তো রুটির সঙ্গে চলেই। লাঞ্চটা সিম্পলি রেখেছি আজকে, খুব বেশি কিছু না, কারণ আজকে বুধবার। আর তারপরে আগের সপ্তাহে আমাদের এক কী হয়েছিল, আমার বড় মেয়ের জন্মদিন ছিল, কিন্তু জন্মদিনটা একটু ম্যাশাকার হয়েছিল, কিন্তু তাও মাছ মানে সন্ধেবেলা তো বিরিয়ানি ফিরিয়ানি কিনে খাওয়া হয়েছিল, কন্টিনিউ মাংস খাওয়া হয়েছে, মটন চিকেন এসব খেয়ে 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 পেটের অবস্থা মানে একটু রেস্ট না দিলে আবার অসুবিধে হয়ে যায়, তাই হালকা হালকা রান্না করা হচ্ছে। আর আজকে একটু হালকাই রান্না করেছি, মাছের ঝোল আর উচ্ছে ভাজা। আমার এমনিও আজকে খুব একটা রান্না করতে ইচ্ছে করছিল না, মাঝে মাঝে হয় দেখবে, রান্না বান্না করতে খুব একটা ভালো লাগে না, আবার মাঝে মাঝে এত মুড চলে আসে মানে এটা রান্না করি, এটা একটা এক্সপেরিমেন্ট করি, এসব হয়। তো ব্লগটা স্টার্ট করেছি অনেক দিনই, তো খুচরো খুচরো করে ডেগুলোকে একবারে জয়েন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে কী করতে হবে জানো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর এই আওয়াজটা তোমাদের কন্টিনিউ আমার ব্লগে তোমরা পাবে, কারণ আমি আগেই বলেছি আমার রাস্তার উপর বাড়ি, তো এটাকে ইগনোর করো আর কিছু না। তো এখনকার মধ্যে এই ব্লগটা রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, আর এই বর্ষাকালটা অবশ্যই এনজয় করো, কারণ হচ্ছে বর্ষাকালে জলের এনজয় না, এনে ওয়েদারের এনজয়মেন্ট, কারণ বর্ষাকালে কিন্তু কবিরা সবথেকে ভালো কবিতা গান এসব লিখে গেছেন। তো যখন বৃষ্টি খুব বেশি হবে বাড়ি থেকে বেরোনোর দরকার নেই, তো অন্য সময়টা কিন্তু বর্ষাকালের জন্য প্রকৃতি অসম। আমরা এখন বেরোতে পারছি না এই কোভিডের জন্য, একটু সুযোগ হোক আমরা আবার বেরোবো, আর আবার সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো টিল দেন, বাই।